নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি সুজির হালুয়া। এখন আমি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে 4 চামচ ঘি দিয়ে দিয়েছি। এবার আমি এতে কাজু বাদামগুলো একটু তেলে ভেজে নেব। এবার আমি কড়াইতে একটা তেজপাতা দিয়ে দেবো আর সুজিটা দিয়ে দেবো। বেশ একটু লাল করে ভাজবো। দেখুন সুজিটি আমার বেশ লাল হয়ে গেছে, ভাজা হয়ে গেছে। আমি এখানে ঘিয়ের পরিমাণটা একটু বেশি দিয়েছি। ভালো করে নাড়াচাড়া করে ভাজতে হবে। আমার সুজি ভাজা হয়ে গেছে। এখানে আমি 250 ml দুধ নিয়ে নিয়েছি। দুধটা আমি ঢেলে দিলাম। এতে কিশমিশ ভিজিয়ে রেখেছি, কিশমিশগুলো আমি এতে দিয়ে দিলাম। 100 গ্রাম চিনি। আর ভেজে রাখা কাজুগুলো দিয়ে দিলাম। এ দেখুন বেশ ভালোভাবে হয়ে গেছে। এবার আমি এটাকে নামিয়ে নেবো। এ দেখুন আমার সুজির হালুয়া তৈরি। আপনাদের যদি এই হালুয়াটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আর শেয়ার করবেন আর একটা সাবস্ক্রাইব করবেন।